12 ঘন্টায় আরো 3 সদ্যজাত শিশুর মৃত্যু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চরম উদ্বেগে জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রিপোর্ট দেওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত দা শিশু মৃত্যুর সংখ্যা বাড়তেই উৎকণ্ঠায় রোগীর আত্মীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 7477-99516 মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএসসিইউ ওয়ার্ডে 24 ঘন্টায় 9 সদ্যজাত শিশুর মৃত্যুর খবরে বৃহস্পতিবার রীতিমতো হুলস্থুল পড়ে যায় তদন্ত কমিটি গঠন করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারপরেও 12 ঘন্টায় আরও সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চরম উদ্বেগ জেলা স্বাস্থ্য দপ্তরে ডোমকল থেকে রেফার করা হয় নাসরিন খাতুনের সদ্যজাত সন্তানকে চার দিন এসএনসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় 15 দিনে সদ্যজাত শিশুর ডুমকুল হসপিটালে মানে অক্সিজেনের প্রবলেম বললো তার জন্য মানে ট্রান্সফার করেছে মানে বহরমপুর মেডিকেলে ট্রান্সফার করেছে তো এখানে এসে বলল যে এক্সপ্রেশন হয়েছে তা মানে এক্সপ্রেশন হয়েছে বলে মারা গিয়েছে এসএম মানে ওইরকমভাবে বললো যে মানে এক্সপ্রেশনের কারণে বাচ্চা মারা যাচ্ছে এই কথাটাই বললো আচ্ছা আর বিষয়টা হলো এখানে ধরেন 100 মধ্যে 60% বাচ্চা মারা গিয়েছে আর 30% বাচ্চা মানে কোনো রকম বাঁচার মতো নয় ধুকবুক ধুকবুক করছে আর 10% বাচ্চা ডাক্তাররা বলছে গায়ে রক্ত শর্ট আছে জন্ডিস আছে আর ইনফেস হয়েছে তার জন্যই বাচ্চা মারা গিয়েছে ডোমকুল থেকে বাড়িতে নিয়ে গেছিলাম একদিন মানে একদিন নিয়ে যেয়ে বাচ্চার সমস্যা দেখলাম মানে শ্বাস নিয়েছিল কষ্ট হচ্ছে তার জন্য আবার ডোমকুল হসপিটালে নিয়ে আসি তারপরে ডোমকুল হসপিটালে দুদিন রাখা হয়েছে তারপরে এখানে ট্রান্সফার করা হয়েছে এটা ছেলে নামে ছেলে ইনফেকশন হয়েছিল এখানে আসা 4 দিন হলো ছেলে পরশু দিন হাত পালা রেখে চলো কাল থেকে আবার কঠিন হয়ে গেছিল দে আমাকে বাহির করে দিল কঠিন বলে হ্যাঁ ডোমকুল হসপিটালেও ভর্তি ছিল দে ওখানে পারেনি দিয়ে এখানে ট্রান্সফার করে দিয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর অমিত দা বলেন রেফার হয়ে আসার জন্য রোগীর চাপ খুব বেশি থাকছে নার্সিংহোমে সিজার করার পরেও সদ্যজাত শিশুদের একদম শেষ মুহূর্তে রেফার করা হচ্ছে যার কারণে চিকিৎসা পরিষেবা দিলেও সাড়া মিলছে না তবে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রিপোর্ট দেওয়ার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো হবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে শুনুন এই যে মৃত্যু যেটা হচ্ছে বা ছোটোখাটো এই দুটো তিনটে চারটে আমরা মৃত্যুকে কিন্তু আমরা ধরে রাখি কোনো দিন 0 হয় কোনো দিন 2 হয় কোনো দিন 3 হয় 4 কিন্তু একসঙ্গে 10 হয় না এই 10 যে মৃত্যু হয়েছে এটা কোনো ইনফেকশন বা আউটব্রেক থেকে হয়নি এটা আমরা অ্যানালিসিস প্রিলিমিনারি যে অ্যানালিসিস করেছি একেবারে প্রাথমিক স্তরে যে অ্যানালিসিস আমরা করেছি আমরা তাতে দেখা গেছে বেশিরভাগ বাচ্চারই মানে বেশ 4-5 জন বাচ্চার খুবই লো বার্থ ওয়েট ছিল দুজন বাচ্চা একজনের কনজেক্টের হার্ট ডিজিজ ছিল একজনের লাং এই স্পাইনাল কর্ডের ডিসঅর্ডার ছিল কনজেক্টের জন্মগত ত্রুটি ছিল আর বাচ্চা যারা ছিল তাদের ইনফেকশন বা সেপসিস ছিল তাই এটা আমাদের প্রাথমিক তদন্তে এটা এসেছে এরপরে আমরা 3 সদস্যের একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি ইনকোয়ারি কমিটি তারা দেখবে যে কোথাও আমাদের গ্যাপ হয়েছে কিনা ব্রিজ মানে গ্যাপটা কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের তরফ থেকে হয়েছে কিনা সেটা তারা দেখবে এবং সেখান থেকে তারা দেখে যদি তারা স্পেসিফিক কমেন্ট দেবেন এরপরে দরকার হলে আমরা আরও মানে স্বাস্থ্য দপ্তরকেও জানাবো যে আমাদের এই ইনকোয়ারি কমিটির রিপোর্টটা জানাবো স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই সেইভাবে ব্যবস্থা নেবে আমরা এখানে যেটা সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের এখানে পেশেন্টের প্রচুর লোড হয়ে যাচ্ছে এবং রেফারেলের জন্য আমরা খালি আমি বলবো না কাউকে আমি দোষারোপ করছি না এটা প্রাইমারি টার্শিয়ারি টার্শিয়ারি কেয়ার লেভেল হসপিটাল বা সবচেয়ে বড় হাসপাতাল আমাদের মুর্শিদাবাদ জেলায় এটা মুর্শিদাবাদ জেলার গর্ব কিন্তু সেখানে যদি প্রাইভেট নার্সিংহোম থেকেও যেখানে এসেন্সিও ইনফ্রাস্ট্রাকচার নেই সেখান থেকেও যদি পেশেন্ট ভর্তি করে এখানে রেফার করে দেয় এটা এবং শেষ সময় রেফার করে দিয়েছে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়েছে আমরা আপনাদের রেফারেলের পুরোটা শেয়ার করে দেবো যে কত কত রেফার হয়েছে প্রায় 390টা রেফার হয়েছে গত মাসে মানে ভাবা যায় না এত রেফার হচ্ছে শিশু কেন আমার কাছে কিন্তু কোনো খবর নেই যে প্রয়োজন মা এবং শিশুদের আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সব সব ক্ষেত্রে বিনামূল্যে সব কিছু পাবে সকালে হলে আমাদের ফান্ড থেকে কিনে দিয়েছে কিন্তু তারা না পাওয়ার কোনো
কারোর নেই, কিন্তু তাও যদি হয়ে থাকে, এরকম যদি দুর্ঘটনা ঘটে থাকে সেটাও আমাদের এনকোয়ারি কমিটি দেখবে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা, ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ, ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ, অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে।